কথাটা যেটা মনে পড়ছে এটা কি কইলে যা একটা গেছে ইন্ডিয়া কই গেছে ইন্ডিয়া ডাক্তার দেখাই তো ইন্ডিয়া গেছে কলকাতা তে আবার গরুর গুস্তার পাগল গরুর গুস্তা দেখলে তে কংসনগর বেড়ে জায়গা খাইতো জাফরের দাওয়াত ফললে গরু এইরকম গরুর গুস্তা খাওয়ার না তে ডাক্তার দেখাইয়া রাস্তা দিয়ে আসতে আছে ইন্ডিয়ার হোটেলের ভিতরে গুস্তমে ফাগুটটা বগলাইতে আছে আর হ্যানের মুসল্লা তো করে অরিজিনাল মুসল্লা কাশ্মীর টাশ্মীর তার এখানে তো মুসল্লা হয় বালা ইন্ডিয়া এ মশল্লা দিয়া গরম মশল্লা দিয়া যখন ফাগ উঠছে পুরা এলাকা গন্ধ সইরা গেছে গা তার ভিতরটা বেড়ে লড়া ফিরা গেছে গা ইন্ডিয়া আওয়ানরা স্বার্থ কইছে কত গুস্তে দিয়ে দুগুলা ভাত খাইয়া যায় তে হোটেলে গিয়া বসে বসে করে কয় কী থাকে বে কয় বাদ দে কি দিয়া কয় আবার কয় জি গায় কী দিয়া গুস্তো দে এখন তে করছে কি তো গুস্তো দিয়া আই মজাইয়া গুস্তো দিয়ে আই মজাইয়াতে ভাত খাইছে ভাত খাইয়া সারছে পরে শঙ্কু ছেলের আরেক বেড়া ডাক্তার দেহেতে গেছে হেতে খাইয়া বাড়িতে আছে কি হইল কি হইল লোক আওয়াজ করতেছে কেন পিছন দিয়া জায়গা না হইলে কি জোর করে জায়গা বানান দেবে হ চুপ করে কথা শুনো দাঁড়াইয়া কথা শুনো মারহাবা কর এখন তার লগের একবারে সঙ্গুসের হেবেরও গেছে ইন্ডিয়া তেজ হল গুস্ত দিয়া ভাত খাই আত মুস্তে মুস্তে রম টিসু লইয়া চর্বি তো চর্বি ওলা গুস্তের গুচ্ছা বাড়িতে আছে এমন টাইমে ওই শঙ্কু ছেলের আরেকবারে দেখা কয় কি তারি এ আত্মসুস কেরেমনি কয় ভাত খাইলাম দুগে কয় কই খাইছ কই যে গুস্ত দিয়া কয় কোন হোটেল কয় এই হোটেল কয় কি গুস্ত দিয়া খাইছ কয় গরু গুস্ত কয় দি হিন্দু হোটেল এটা কি হোটেল তুই হিন্দু হোটেলে গরু গুস্ত খাইছ তোর লাগে গরু গুস্ত রাজ্যা রাখছে কত গুস্তর তো মজাই কয় শুয়ারের গুস্ত দিয়া খাইছ আর কি কি আর গুস্ত তে যখন হুনছে শুয়ারের গুস্ত দিয়া ভাত খাইছে আরাম না বেয়ারা শান্তি না উলমুলি স্বাভাবিক না বমি বমি বা আর ভিতরটা বেড়ে বাড়ি আইয়া হরতা চাইতেছে যখন হুনছে যে শুয়ারের গুস্ত খাইয়া লাইছে তে গিয়া ড্রেনের কান্দাত বইয়া সেরা হত কইরা বমি কইরা বার কইরা দিয়া সেরা ওই যেতে দেখা লাইছে হেতার গিয়া আত ধরছে ভাই তোর ফাউরির দড়ি তোরে 50 টাকার দুধ খাওয়া পিয়ার ফরওয়ার্ড সঙ্গু সেল গেই কথাটা কইছে আমি যেই কারবার কইরা বসি ভাই হারামও আমি জানি না জানলাম জীবনেও খাইলাম নই এরা যে হিন্দু হোটেল আমি জানি গুস্তার গন্ধটা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে তুই তো জানো সে গরু গুস্তর লেগে আমি কি রহ তা আমি কোনো এটা এই শুয়ারে গুস্তর আমি খাইলাম নই তুই দয়া কইরা ভাই না বালা তুই কইলাম বাংলাদেশে গিয়ে এটা কইছে তে কইছে না এটা কি কোনের কথা নেই এটা কেন কয় আমি এটা কি এটা সরম না এটা আবার কয় কেমনে আর এটা তুই আর আমি একলগে আইছি তে করছে গীতা এই দেশ হয়েছে দুজন একলগে তো ব্যাগটা রাখতো তো তার তো ভিতরে খালি বাড়িতে বাড়ি করতেছে কমবার তো গিয়াছে এরা সঙ্গু সেল বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ডও বইয়াছে এটা কয় আরে এবার ইন্ডিয়াতে ঘটনা ঘটছে রে তো সকলে বেড দিয়ে ধরছে কি করা না 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 কোন যেত না আচ্ছা অহন কি সকলে তারা সাইডে দিছে না আরো আঞ্জা দিয়ে ধরছে তে দূর কইছে পরে তে আর কি ভিতরে কথা রাখতে বলবো আপনার তারা ভিতরেতে কারণ দিয়ে কথা বার করালে না কয় কি ঘটনা ক কয় না 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 এটা কইতাম না করছে কয় কে না করছে কয় আমি জানলো গেছি ঘটনা হয় না কয় কি ঘটনা কইতে পারছ কয় হাই কোন যে তোরা তো ভাই তোরা সাফাসাফি করিস কিন্তু ঘটনা বেশি না গুস্ত লই আর কি কয় গুস্ত লইয়া কি করে কয় শুয়ারের গুস্ত ইয়ে করছে কে ইয়ে হারে এটা কোন যে তোমার তা শেষ পর্যন্ত এই দোহানো যারা আছি কয় তোরা কি ওর কাছে কইচ্ছা তোরা সাফা দিয়া দর্শতার লেগে তোরা জানাই রাখতে আসি তে কুদ্দু চাড়া শুহরের গুস্ত দিয়াতে ভাত খাইয়া বেশি কুদ্দু চায় তে বুঝছে না এটা কি ওর কাছে কোয়ার দরকার নাই এই কথা কইছে পরে কথাটা কি আর এখনো রয়েছে না লগে লগে বাড়ি গেছে গা এখন তো যে বেরিয়েতে পারে তার ফেল চাই আইসা ফলা ফেলে পারে তারে দেখলে আইস দেয় এই আইসা আইসি চলতে আছে এর ভিতরে দিয়া তেও আর গুস্ত দেখলে তার ইন্ডিয়ার শুয়ারের গুস্ত মনে পড়ে যায় গিয়া তে আর গরুর গুস্ত এই গুস্ত আর খাইতে পারে না 15টা বছর পরে শঙ্কু সেল গ্রাম একজন ধনী মানুষ মারা গেছে হেবাডার ফুতে নিয়ত করছে আমি 20টা গরু জব করিয়া পুরো গ্রামবাসী চুইটা চারটা হাজি গাজি হুজুর তারপরে গিয়া মুসল্লি মুক্তাদি যা আছে সবাই আমি ইনশাল্লাহ চারটা ভাত খাওয়া তো তারেও দাওয়াত দিছি তো তে মনে করছে 15 বছর কেমন আছে মনে রাখছে আমারও তখন বোধহয় খাইতাম ফারাম মনে হইতে আছে তে ফেস টেস লইয়া কাঁচামচ টাচামচ লইয়া তে গিয়া খাইতে বইছে সবজিটা শেষ কইরা তারে যখন ডাব্বা দিয়ে গরুর গুস্ত দিছে তে মাহাড়া দিয়া নলাড়া দিব ফিসি দিয়া কেডা জানি ইন্ডিয়া
কি ইন্ডিয়া ইন্ডিয়া কইছে পরে তে কি রইছনে উঠলাইছে তে ফদাফদি করে হো অসম্পূর্ণ মানুষ তো করে ধরে হতাই যত না এই আত্মারতে ভাগ গেছে আর আর খাইয়া গেল আব্বা শুয়োরের গোশত খাইছে খেয়াল করে 15 বছর পরে তে ওহনো খাইতে বইছে পরে তার ইন্ডিয়ার কথা মন হইলে তে আর খাইতে পারে না আব্বা এই শুয়োরের গোশত খাওন যেই রকম হারাম কুত্তার গোশত খাওন যেই রকম হারাম সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম ঠিক কি না 15 বছর আগেতে ভুলে ভুলে তে কোনো জানছেও না হেই দাও ওহনো 15 বছর পরে তার রিঅ্যাকশন হয় উঠা উঠি করা যাবে না হাঁটাহাঁটি এটা আমি পছন্দ করি না ওয়াজ শেষ করে আমরা সবাই একসাথে যাব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন জুড়ে কন আমিন বন্ধুগণ এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ করে বানিয়েছেন সুবহানাল্লাহ কন জুড়ে কন আরো জুড়ে আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জুড়ে দুই একজন না সবাই মিলে দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম আ দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফালুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম ও বন্ধু রাতের আধারে একরকম দিনের আলোতে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন তিনি বলেন তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই ও বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই মাওলা ও মাওলা খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয় তুমি আল্লাহর মতো হয় না গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে চিৎকার করে সংকুচাইলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধ
সত্য তো ছিন্ন ভিন্ন করে, চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তোমার কোনো মতো নাই, আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরুষোচিত কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা মধুর সুরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুধু তুমি মাবুদ একাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মাবুদ ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা আরো জোরে, লা ইলাহা মধুর সুরে, লা ইলাহা মাশাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে, বলো সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার সেরা নবী, যিনি সবার শেষ নবী, তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী সবার শেষ নবী, এটা আপনারা মানেন নাকি মানেন না?
আল্লাহর নবী নিজেই কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই সুবহানাল্লাহ কয় না আল্লাহর নবী انتقালের 81 দিন আগে আল্লাহর নবী চলে গেলেন আরাফার ময়দানে দিনটা ছিল ইয়াউমুল আরাফা ইয়াউমুল জুমুয়া এটা 81 দিন আগে কয় দিন কথা মন দিয়ে শুনেন না সবাই না কয় দিন আগে 81 انتقালের 81 দিন আগে আল্লাহর নবী আরাফার ময়দানে একটা ছোট্ট পাহাড় আছে পাহাড়টার নাম হইল জাবালে রহমত ওটার কেনারে নবী বসে আছেন একটা উটের পিঠে গধুলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবু ডুবু প্রায় সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে আমার নবী অসুন্দর না সুন্দর কম না বেশি এমনি আমার নবী সুন্দর বিকেলের সোনালি রোদের আভা আমার নবীর চেহারা মুবারকে যখন পড়েছে মনে হয়েছে যেন সোনায় সোহাগা আল্লাহর নবী বসে আছেন উটের পিঠে হঠাৎ করে কাছের সাহাবা যারা তারা তাকায়া দেখলেন কপালে মুক্তার দানার মতো ঘাম দেখা যায় গালগুলো লাল চোখ দুইটা বড় বড় তিনি সবাই তাকায়া দেখল আল্লাহর নবীকে নিয়ে দাঁড়ানোরটা আস্তে করে মাটির উপরে বসে পড়েছে বলেন সুবহানাল্লাহ এতক্ষণ দাঁড়াই রইল উটটা এখন বসে পড়ল নবীর চেহারা লাল কপালে মুক্তার দানার মতো ঘাম এটা হচ্ছে ওয়াহী নাজিলের লক্ষণ ওহিরেমন পাওয়ার ওহিরেমন লোড সইতে পারে না উট দাঁড়ানো উটটা বসে পড়ল আল্লাহ রাব্বুল আলামিন কয় লাউ আনজালনা হাজাল কুরআন আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ ওই ওহিরত পাওয়ার ওহিরত ওজন দাঁড়ানোরটা দাঁড়িয়ে থাকতে পারে না আস্তে করে বসে পড়ল নবী উঠে দাঁড়ালেন মুচকি হাসলেন ওই দিন ওই ময়টা ময়দানডার ভেতরে লোক সংখ্যা নবীর সাহাবা উপস্থিত ছিলেন 125,000 ছেলে 100,000 সাহাবারা কয় নবী ডাক দিল শুনো নবী একটা ডাক দিলেন সামনের সাহাবা যেমনি শুনেছেন 125,000 সাহাবার একবারে পেছনে যে দাঁড়িয়েছিলেন কোনো সাউন্ড সিস্টেম ছিল না কোনো মাইকের ব্যবস্থা ছিল না নবী একটা ডাক দিলেন সামনের মানুষটা যেমনি শুনলেন পেছনের মানুষটাও তেমনি শুনলেন স্পেশাল কোয়ালিটি শরীয়তের ভাষায় এটারে বলে মুজিজা এটা সাধারণ মানুষের নাই নবী রাসূলকে আল্লাহ দান করছে সুবহানাল্লাহ বলবেন না এখন নবী সবাইকে ডাক দেয়া কয় শুনো এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে শুনবা নাকি সাহাবারা কয় বেয়াদবি মাফ করবেন গোস্তাকি মাফ কর দিজিয়ে আপনি যদি শোনাতে চান আমরা শুনতে চাই কোনো জোরাজুরি নাই আল্লাহর নবী কয় তাইলে আহ আপনি ওদিকে তাকাইছেন কেন কি কথা হইছিল কথা নইলো আমার দিকে চাই যেত আমিন কন জুড়ে কন আর জুড়ে আবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন শুনো এই মাত্র একটা কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে শুনবা নাকি সাহাবারা কয় দয়া করে যদি শোনান চলো আমরা এই ফাঁকে একটু শুনে নেই কোরআনে ঢোকার আগে মারদুত শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي
ورضيت لكم الإسلام دينا. سبحان الله বলবেন না আল্লাহ ডাক দেয়া কই শুনো নবীজি ডাক দেয়া আল্লাহর কথাটা শোনাই দিতেছে পায়াল ইয়াউমা আজকের এই দিনে দিনটা ছিল জুমা দিনটা ছিল ইয়াউমুল আরাফা শুক্রবার নবী কয় এই দিনে انتقالের 81 দিন সুবহানাল্লাহ কয় না নবীজি কয় আল ইয়াউমা আজকের এই দিনে আল্লাহ কয় আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম ওয়া আতমামতু আলাইকুম তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম নিআমাতি আমার নিয়ামত ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম তার নাম হলো ইসলাম আবার বলো আমাদের রব কে আল্লাহ দিন কি ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম